بسم الله الرحمن الرحيم السلام عليكم everyone welcome back to my channel নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে চা লাভারদের জন্য আজকে তৈরি করছি স্পেশাল ক্যারামেল চা প্রতিদিন একই রকম চা খেয়ে তো আমরা বোরিং হয়ে যাই এজন্য ইউনিক কিছু ট্রাই করলে কিন্তু মন্দ হয় না সো রেসিপিটি আপনাদের জন্যই চলুন তাহলে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক প্রথমেই নিচ্ছি 2 টেবিল চামচ চিনি ক্যারামেল তৈরি করার জন্য চাতে যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাপটা আরেকটু বাড়িয়ে দিবেন চুলার হিটটাকে হাইতে রেখে এবার অপেক্ষা করছি চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত যখন ক্যারামেলের কালার আসতে শুরু করবে ওই পর্যায়ে চুলার হিটটাকে একদম লোতে করে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি জাস্ট হালকা একটু কালার আসা পর্যন্ত নেড়েচেড়ে নিব ক্যারামেল পুড়ে গেলে কিন্তু চার টেস্ট নষ্ট হয়ে যাবে তখন তিতা লাগবে এই তো দেখুন যখন এমন সুন্দর একটি কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি 2 কাপ ঠান্ডা পানি অ্যাড করে দিলাম পানিটা ফুটে ওঠা পর্যন্ত একটু জাল করে নিচ্ছি পানিটা পুরোপুরিভাবে ফুটে গিয়েছে আর দেখুন খুবই সুন্দর একটি কালার চলে এসেছে দেন এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ লিকুইড দুধ এবার নেড়েচেড়ে আবারো অপেক্ষা করছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত বলক চলে আসলে 1.5 থেকে 2 মিনিট জাল করে নিয়েছি দেন এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চা চামচ চাপাতি টোটালে 3 কাপ পানি এন্ড দুধের জন্য এখানে 4 চা চামচ চাপাতি ইউজ করেছি আবারো 2 থেকে 3 মিনিট জাস্ট জাল করে নিব এবং এভাবে একটু নেড়ে নিব চাপাতি দেওয়ার পরে বেশিক্ষণ জাল করে ফেললে চাপাতির স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় না সেটা নষ্ট হয়ে যায় এজন্য বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই 2-3 মিনিটের মধ্যে চাটা অনেকটা ঘন হয়ে আসবে এই তো দেখুন চায়ের মধ্যে খুবই সুন্দর একটি কালারও চলে এসেছে এবং আগের তুলনায় কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি এর থেকে আর বেশি জাল করব না এবার চুলা থেকে নামিয়ে চাটা ছেকে সার্ভ করে নিব খেয়াল করেছেন হয়তো এই চার মধ্যে কোনো মশলা ইউজ করা হয়নি শুধুমাত্র ক্যারামেলের একটা সুন্দর ফ্লেভার আসবে যার কারণে এই চাটা খেতে একটু বেশি মজা হয় রেসিপিটি বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে বিশেষ করে যারা চা প্রেমী রয়েছেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ